নমস্কার বন্ধু, আমি হলো নিন্ন। আপনাকে শুনে আমি ভালো আছি। আজকে পালং শাকের জমি দেখাবো। এই শাকগুলো আমি চাষ করেছিলাম পুরোপুরি জৈব সারে, এখানে কোনো প্রকার রাসায়নিক সার নেই। তো প্রতিদিনই সকালে একটু একটু করে তুলি, দুজনে মিলে মা রান্না করে, খেতে খুব সুস্বাদু। একটু নতুন পালং শাক তো, চলো আর তুলতে পারে, আর তুলতে পারে, আর তুলতে পারে। তো শাকগুলো এবার রাখতে যাচ্ছি, শাকগুলো বাড়িতে মার কাছে দিয়ে গেলাম দোকানে আদা আনার জন্য। কি আদা আছে দোকানে? তো আদা আনা হয়ে গেছে, শাকও রান্না করেছে মা। তো খেয়েছি, খুব সুস্বাদু ছিল শাকগুলো। তো এখন মটরের শাকে মিল আর আমি মিলে জল দিচ্ছি। তো এগুলো হচ্ছে মটর কলই শাক। কি করছো? জল দিচ্ছ? কিসে জল দিচ্ছ? তো বন্ধুরা, এখানে কিছু ফুলকপি লাগিয়েছিলাম, তো এখানে কিছু মূলো লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে শাকগুলো। তো এখন বাজে বিকেল চারটে। তো নীলকে নিয়ে চলে আসলাম মাঠে ঘোরার জন্য। ও বিকেল হলে বাড়িতে বসে থাকে না, খেলাধুলা করার জন্য বা ছোটাছুটি করার জন্য ওই মাঠে চলে আসে। তো আমাদের মাঠে এখন চারিপাশটা আলু চাষ হচ্ছে। এই দু সাইডে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই আলু। ওরা এখানে ফুলকপি চাষ করেছে, জায়গাটা খুব সুন্দর, মাঝে মাঝে আসি বিকালবেলা, ভালোও লাগে। ফুলকপিগুলো হচ্ছে সবে, এখনও পুরোপুরি বড় হয়নি, একটা ছোট। তো একদিকে ফুলকপি আর একদিকে হচ্ছে আলু, বা সাইডে ফুলকপির চাষ হচ্ছে আর ডান সাইডটা হচ্ছে আলু। তো আমরা সামনের দিকে যাচ্ছি ওই চেম্বারটাতে, ওইখানে গিয়ে একটু বসবো। নীল যাচ্ছে আগে আগে, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, আর যেতে হবে না, ওখানে ওখানে সাপ থাকতে পারে, জঙ্গল তো, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। বন্ধুরা, নীল চেম্বার উপরে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে তোমার? আসবে মাঝে মাঝে জায়গাটাতে? খুব সুন্দর জায়গাটা, তাই না? আচ্ছা, পাশে কী চাষ হয়েছে এগুলো বলে দাও। এগুলো সব ফুলকপি, তাই তো? আর তোমার এই এই সাইডটা কী চাষ, এগুলো কী হয়েছে পাশে ডান সাইডে? কী এগুলো? না না, এগুলো আলু। আলু, ফুলকপি। তোমার এগুলো সব ফুলকপি? আর এই এই যে এগুলো হচ্ছে বাঁধাকপি, দেখেছো ছোট ছোট সবুজ সবুজ, এগুলো হচ্ছে সব বাঁধাকপি। আর এগুলো হচ্ছে ফুলকপি? গাঁধাকপি না, বাঁধাকপি, বাঁধা। আমরা তো লাগিয়েছি জমিতে। গাঁধাকপি না, বাঁধাকপি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফুলকপি, ফুলকপির শেষে অল্প কয়েকটা বাঁধাকপি লাগিয়েছে, আর কপিগুলো খুব সুন্দর হয়েছে, ছোট ছোট, আস্তে আস্তে হয়তো বড় হবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এইটুকুই। এখন বাড়ি ফেলার পাড়া, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বাড়ির দিকে যাচ্ছি।